বাংলা সাহিত্যের বরেণ্য ব্যক্তিত্ব, খ্যাতিমান ও জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আজ। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগে 2012 সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেওয়া ক্ষণজন্ম এই সাহিত্যিক তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই খ্যাতি লাভ করেন। 90-এর দশকের শুরুতে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আবির্ভাব ঘটে হুমায়ূন আহমেদের। আগুনের পরশমণি, দারুচিনি দ্বীপ ও ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। হুমায়ূন আহমেদ স্যার আমাদের মাঝে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন তার সৃষ্টির মাধ্যমে। আসলে একটা নৈতিক দায়িত্ব মনে করি, যেটা আমার গ্রাম, এটা আমার এলাকা, এখানে আজকের দিনে ওনাকে স্মরণ করা যত দ্রুত সম্ভব, সরকারি উদ্যোগে অথবা পারিবারিক উদ্যোগে হুমায়ূন আহমেদের একটি স্মৃতি জাদুঘর হওয়া অত্যন্ত জরুরি। প্রতি বছরই আমাদের প্রিয় হুমায়ূন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকীতে আমরা ওনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসি। দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে গাজীপুরের নুহাস পল্লীতে প্রতি বছরের মতো কোরআনখানি মিলাদ দোয়া ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। গুণী এই সাহিত্যিকের স্মৃতিকে ধরে রাখতে অচিরেই একটি জাদুঘর স্থাপনের কথাও জানানো হয় এ সময়। ক্যান্সার হসপিটাল যে ধরনের একটি হসপিটালের স্বপ্ন হুমায়ূন আহমেদ দেখেছিলেন, সেটার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। ওনার হাতে আঁকা ছবিগুলো অনেকদিন ধরে আটকে ছিল, ছবিগুলো পরিবারের হাতে। বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পদকে ভূষিত হন জগৎ বিখ্যাত এই কথাসাহিত্যিক। রেজা রায়হান, মাই টিভি।